সো হে ইউ হোয়াট ইজ আপ গাইস, কি খবর আপনাদের? সকলের ভাল মনে মগজ আছো? দে আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উই ব্লগার্স লই। সো গাইস, এই একদম অবস্থা নাই, উঠি মানে ব্রাশ চাশ করলো আর এতিয়া কিবা খাই দায় মানে অকমান কাম আছে। আজি সচাকে কাম আছে, মানে গাড়িখনের অবস্থা অল্প টাইট, মানে ব্রেক শ্যুটো নাই পিছন আর আগর টায়ারটো একদমে ফ্লেট হয়ে গেছে, মানে সো এইবিল বদলাব লাগে। সো এতিয়া কিবা খাই দায় পটককে গাড়িখন লই ওলাই যাব লাগে আর ঠিক করাবো। সো আজি বা মাইকি বনাই থৈছে, চাও ৰব। সো গাইছ, ইপিনে ৰুটি, এইটো ঘুগুনিয়ে বনাই থৈছে আৰু ইয়াৰ বুটৰ হয় ঘুগুনি বুলিয়ে ক'ব পাৰি আৰু ৰুটি আছে। সো খাই দে ওলাই যাওঁ আৰু। সো অলৰাইট গাইছ, ইয়াতে এতিয়া বাইকখন কুল ষ্টাৰ্ট কৰিব দি দিছোঁ আৰু টায়াৰটো চাওঁ না, আগত একো নাই, ফুল্লি ফ্লেট, এইটো এতিয়া চেঞ্জ কৰিম। অলৰাইট গাইছ, এতিয়া গাড়ীখন ইয়াতে ছাইডত পাৰ্ক কৰি দিলোঁ, মানে আজি গেৰেজত বহুত ভিৰ হৈ আছে, মানে গাড়ি লাইন লাগি আছে আর আজি পুরা গাড়ি 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 দিবলে টাইম লাগিব। সো তার কারণে মই বাইকখন থৈ দিলো, তারপর যেটা এটা হয়ে যায় মোখনও কৰি দিব, টেনশন নাই মোটর কাছে, টায়ার একো ইমান কিবা নাই, হয়ে যাব জলদি। সো এতিয়া কিছু গাড়িখন তো ইয়াতে গুছি যাও আর কি করি ইয়াতে থাকি। আর গাইজ, ইপিনে টায়ারটো খুলি দিছে, ইপিনে নতুন টায়ারটো, মানে নর্মেলি টায়ারর দামটো আপনাদের নর্মেল টায়ারের দাম 2500 মান পড়ে, বাট ইয়াতে সিনাকি তো 1500 করে দিব। কোম্পানি বা কোম্পানি কি বাবা, কোম্পানি এআরএল এআরএল দে ইয়ার সন্দর এটা টায়ার বা লাগাবো লাগিব, গাড়িখন অবস্থা বেয়া আর ওয়াশও করব লাগে গাড়িখন। আর এপেল যোন টায়ারবিলাক থাকে এইবিলাক হয় সব টিউবলেস টায়ার, মোর আগরতো টিউবলেস আছিল তো, আর এইটো এমআরএফর আছিল, এইটো তো কোম্পানিরও আছিল কোম্পানি ফিটেড, এবার এপেল লগাম, এইটো টিউবলেস, টেনশন নাই। আর গাইজ, ইপিনে ফাইনাল হয়ে গেল, একচুয়ালি টায়ারটো বদলাই ললো এয়া, আর একচুয়ালি গাড়িখন অনে আছে, মানে এটা বস্তু চালো মোর আপার ডিপারটো মানে বেয়া হয়েছিল, তো ভাবিল কানেকশন কি পাইছে, বাট পোৱা নাই, মেইন গেজ আছে সুইচটো, মানে এইটো সুইচটো বেয়া আছে, এইটো বদলাব লাগিব আর যাব লাগে। হাই যা লাই ডিফারেন্স সচাই ডিফারেন্স অল্প মোটা আছে কোম্পানি টায়ারটো। ইপিনে আছে বাইকখন, ইয়াতে আনিছো মানে ওয়াশ করবর কারণে, গাড়িখন আপনাদের দেখবলে পাইছে ফুললি লেতেরা হয়ে আছে, এইবিলাক চক না লেতেরা একদম কি কব, পুরা বোকা সুকা লাগে একদম শেষ। সো এটা গাড়িখন মানে ইয়াতে পুরো ওয়াশ করো করে এবার ঘর লো যাবো। গাড়িখন খালি ওয়াশ কৰিছে আপোনাক সকলোৱে জানে, আৰু আজি মানে কালি ৰাতি ফাংচন চাব গলোঁ, সব বৰষুণ দিলে আৰু গাড়ীৰ কণ্ডিশ্যন চাওকচোন, ইয়াৰলৈকে আকৌ মানে পুৰা লেতেৰা, কালি খালি চাফা কৰিছিলোঁ ৱাশ কৰিলোঁ সব, কি ক'ম আৰু তাই। চ' যিয়ে নহওক, এতিয়া যিহেতু বৰষুণৰ টাইম এইবিলাক হ'বই। চ' গাইজ, যদি ভিডিঅ' ভাল লাগিছে তেতিয়া লাইক শ্বেয়াৰ কৰিম আৰু লগতে ছাবস্ক্ৰাইব কৰি দিব। নেক্সট ভ্লগত লগ পাইছোঁ, বাই বাই, লাভ ইউ অল, অকলে ভালকৈ থাকিবা, বাই বাই।